লিনোভো আইডিয়াপ্যাড ল্যাপটপে ক্যামেরা আসে না, দেখেন এই ক্যামেরা চালু করি আমি, আমি ক্যামেরার অ্যাপসটি অন করি, এই যে একটি মেসেজ শো করছে, এই মেসেজের মাধ্যমে বলা হচ্ছে যে আমার ক্যামেরা পাচ্ছি না। আমি কিন্তু ক্যামেরা চেঞ্জ করে দেখেছি অলরেডি, এই যে সেম ক্যামেরা আমি লাগিয়ে দেখেছি, এলভিডিএসও চেক করা হয়েছে, এলভিডিএসে সমস্যা নেই। তাহলে বোঝা যাচ্ছে এটা মাদারবোর্ড থেকে প্রবলেম। তাই আমি একটা শাটডাউন করি, শাটডাউন করে মাদারবোর্ড খুলি, মাদারবোর্ড থেকে আমি মেপে ক্যামেরা লাইনগুলো দেখব, কোন লাইনে সমস্যা, কি সমস্যা, কোথায় সমস্যা। যে এটাই হচ্ছে এলভিডিএস সেকশন, এই যে এলভিডিএসের যে পিন JEDP1, JEDP1 আমি ডায়াগ্রামে নামিয়ে রেখেছি। এখন আমি ডায়াগ্রাম দেখে দেখে কোন পিনে কত ভোল্টেজ আছে এগুলো মাপবো। আমরা যে USB ডাটা 2.0 দেখতে পাচ্ছি, এগুলোই কিন্তু মূলত ক্যামেরা ডাটা। ক্যামেরা ডাটাকে কিন্তু USB ডাটাই বলা হয়, বা USB ডাটাকেই ক্যামেরা ডাটা বলা হয়। এই যে কয়েলের মাধ্যমে এসেছে দেখতে পাচ্ছি। আমি আরও দেখি এই পেজে আরও কী কী আছে। এটা এলসিডি পাওয়ার সার্কিট, এলসিডি পাওয়ার সার্কিট তো অবশ্যই ঠিক আছে, যেহেতু এলসিডিতে পাওয়ার আসছে এবং এলসিডি মানে এলসিডিতে কিন্তু ডিসপ্লে আসছে। তাই তারপরে আমি আপনাদেরকে ভোল্টেজগুলো মেপে দেখাবো। আমি 3.3 ভোল্ট মেপে দেখাচ্ছি এই আইসিতে, পাওয়ার দিচ্ছি, কারণ পাওয়ার ছাড়া কিন্তু এই আইসিতে ভোল্টেজ আসে না। এই আইসির 1 নম্বর পিনে ভোল্টেজ থাকবে, এখানে আমরা যা দেখলাম 1 নম্বর পিন আউট, এই যে 3.3 ভোল্টেজ আছে, দেখেছেন। 8 ভোল্টটা যদি না থাকে তাহলে কিন্তু ডিসপ্লেতে কিছু আসবে না। যে এলসিডির পাওয়ার ভোল্টেজ এখানে কিন্তু লেখাই আছে, আরেকটা আছে এলসিডি VDD, এটা হচ্ছে, এটা কী ভোল্টেজ আমি একটু দেখাই এখান থেকে। এই যে B+ ভোল্টেজ এখানে বলা হয়েছে। আপনারা জানেন B+ ভোল্টেজ মানে হচ্ছে 19 ভোল্ট বা 20 ভোল্ট, যেটা আমরা প্লাগ ইন করি আর ব্যাটারি দিয়ে যখন চলবে তখন ব্যাটারির 12 ভোল্ট এখানে থাকে। কোন কোন ব্যাটারি 11 ভোল্টেরও হয় আর 8 ভোল্টেরও হয়। তাই আমি মেপে দেখি এখানে কত ভোল্টেজ আছে। 1 নম্বর পিন ধরলাম, হ্যাঁ এখানে 18.5, 18.9 এরকম আছে। এই এই ভোল্টেজেও হবে 19 20 ভোল্ট, একই কথা। আমি এটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে ইউজ করছি, এখানে 19 ভোল্টেজ দেওয়া আছে, তো তাই এত ভোল্টেজ দেখাচ্ছে, এটা কোনো সমস্যা নেই। এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে আপনার ডিসপ্লেতে লাইট জ্বলবে না। এই একই সাথে কিন্তু ক্যামেরা লাইনগুলো গেছে, এই এখানেই আছে ভোল্টেজগুলো। আমি দেখি আরও কী ভোল্টেজ আছে আশেপাশে। এ তো আরেকটা ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছি, সিমোস ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার জন্য। তাহলে এই ভোল্টেজটি এক পাশে 3 ভোল্টেজ আছে, আরেক পাশে 3 ভোল্টেজ EDP লেখা আছে। তাহলে এই ভোল্টেজটা আমরা এখন মেপে দেখবো, একটা ফিউজ দিয়ে কিন্তু এই ভোল্টেজটা গেছে। হ্যাঁ, 24 এবং 25 নম্বর পিনে এই ভোল্টেজটা আমরা পাবো। মাপলাম, দেখি 24 এবং 25, দেখেন ভোল্টেজটা নেই এখানে, 1 ভোল্টেজের কাছাকাছি আছে, 900 মিলি ভোল্টেজ আছে এখানে। এখানে কিন্তু 3.3 ভোল্টেজই থাকার কথা, কিন্তু সেটা নেই। তাহলে আমরা কী দেখলাম, এখানে একটা ফিউজ দিয়ে কিন্তু লাইনটা আসছে। আমরা এখানে যেটা দেখলাম, এই ফিউজটাকে আমরা মেপে দেখব। ফিউজ আমরা ওমস স্কেলে মাপবো, ফিউজ সাধারণত 0 ওমস থাকে, 10 ওমসের নিচে হলে সমস্যা নেই, সেটা দিয়ে কাজ চলে। আমরা মেপে দেখি এখানে কত ওমস আছে। ধরলাম আমি ওমস স্কেলে দিয়ে নিচ্ছি মিটারকে, হ্যাঁ এই ধরলাম, দেখুন কত ওমস দেখাচ্ছে, 700 কি 800 কিলো ওমস দেখাচ্ছে, 700 800 কিলো ওমস, যেখানে থাকবে মাত্র 0 ওমস বা 10 ওমসের নিচে। তার মানে এই রেজিস্টারটাই নষ্ট হয়ে গেছে, এই ফিউজটা নষ্ট হয়ে গেছে। ফিউজ একটা রেজিস্টার অবশ্য, আমি এটাকে চেঞ্জ করে দিব। রেজিস্টার লাগানো শেষ হয়েছে, এখন আমি একটু ভোল্টেজটা আরেকবার মেপে তারপরে আমি দেখছি। ওই ফিউজে কি ভোল্টেজ আসলো কি না এখন একটু দেখি, 24 এবং 25 নম্বর পিনের সাথে। এই যে ধরা হয়নি আমার হয়তো, এই যে দেখতে পাচ্ছি আমরা 3.3 ভোল্টেজ কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। এখন আমরা ওই যে উইন্ডোজ চলে আসছে, তো আমরা উইন্ডোজ যেহেতু চলে আসছে তো আমরা ক্যামেরাটাও দেখিনি পাচ্ছে কি না এখন।
ক্যামেরা অন করি এখন, দেখি কি অবস্থা। এই যে ক্যামেরা, এই যে চলে আসছে, এই যে ক্যামেরা চলে আসছে, ক্যামেরা লাইট দেখতে পাচ্ছি এবং এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন আমাকেও দেখা যায়। আমি একটু ক্যামেরা থেকে একটু ভয়েস, একটু ভিডিও রেকর্ড করে ভয়েস শুনিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে কেমন হইলো, এবং ক্যামেরাতে যে মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোন কাজ করছে কিনা আমি একটু দেখাই, ঠিক আছে? ক্যামেরা না পর মেসেজ দিত, তাইলে আমরা যে কাজটা করছি এবং ডায়াগ্রাম ধরে করছি তো অনেক সহজে পেয়ে গেছি, অনেক কষ্ট হয়েছে তো এটা পাইতে। ঠিক আছে।